বলেছিস বউ একদম ঠিক গো মা মা গো ওই মা দেখো কে এসে গো দেখো এসো দেখি নি এসো কে লো দেখি দিদি ও মা দেখো গো দেখো কে এসে দেখো নক্কি দাদা এসে গো নক্কি দাদা আমার বড় ভাগ্নে ও মা লক্ষ্মী তুই যে ভিন গাইছিলি হ্যাঁ গেছিলাম তুমি এখানে এসো খবর পেলাম থাক 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 ভাগনা থাক থাক আমাকে করতে হবে না এজো মামা থাক 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 তা এত দিনে মামারে মনে পড়লো হ্যাঁ ও মা বড় ভাগনে করো কি করো কি থাক থাক তাইলে মা এখানে এসে বলে একদিন পরে মায়ের বেটার দর্শন মিলল হুম দিদমাকে তো সব তোরা বলেই গেছিস অমনি হিদে পত্র দিয়েছিল কয়েছিল মামা বাড়ি আসবে কি গো ছোট মামা হ্যাঁ শুনলাম তোমার নাকি বিয়ের কথা চলছে শিহরে পাত্তি দেখতে গিয়ে কি সব মনিষে কাণ্ডি করেছো এখন কে ভরসা করে পাত্তি দেবে তোমায় বলো দেখিনি দেখেছো হিদে তো আমার ভাইরে শেষ করেই দেয় আর তুই এই গদাইয়ের পিছনে লাগা শুরু করে দিলি তা গো বল দিদি তা ওরা যত খুশি তামাশা করুক খুঁটি তো আমার বাদাই আছে খুঁটি বাঁধা আছে এর মানে কি রে গদাই মানে তো খুব সহজ মা জন্ম মৃত্যু আর বিয়ে এসবই তো বেদাতা রাতে তোমরাই তো সে কথা কও হ্যাঁ তাই তো কইছি মা মা ভবতারিণী আমার খুঁটি বেঁধে রেখেছে ওরা যত খুশি তামাশা করুক যত খুশি খুঁজুক খুঁটি তো আমার বাঁধাই আছে কি হেয়ালি করছিস গদাই ওমা হেয়ালি করবো কেন আমি তো মা ভবতারিণীর শুধু লোক মা কেন বারবার লক্ষ্মী ঠাকুরকে আমার সম্মুখে আনছিস তাই তো মা কইলে মা কইলেন আচ্ছা ঠাকুরপো এসব তুমি কি কইছো কও দেখি আচ্ছা তুমি কি স্বপন টপন দেখলে নাকি আহ মেজ বউ থাম দেখি থাম গদাইকে কইতে দেও কি কইতে চায় ও বাপ তুই কি কইছিস একটু স্পষ্ট করে ক না কেনে ক কেনে তুই মা জয়রাম বাটির রাম মুকুজ্জের ঘরে খবর নাও গে সেখানেই আমার খুঁটি বাঁধা আছে এদিক ওদিক খুঁজে কোনো নাপ নেই গো কোনো নাপ নেই আমার খুঁটি সেখানেই বাঁধা আছে রামলাল অক্ষয় কই রে কই তোরা সব আয় আয় দেখিনি আয় আয় চল দেখিনি আমরা বৈকালিকের ব্যবস্থা করি হ্যাঁ চল চল ছোট কাকা চলো চলো আয় দেখিনি এতক্ষণ তামাশা করছিলাম বটে দিদমা কিন্তু এখন মনে হচ্ছে লোকে যা কয় ছোট মামার বিষয়ে তাই সত্যি নিজের বিয়ের কথা এমন করে নিজের মুখে কেউ কয়
জয়রাম বাটির কথা কইল তাই না? তা এইখান থেকে মাইল চেরেক পশ্চিমে হবে। আচ্ছা নামটা কি কইল? হ্যাঁ রাম মুকুচ্ছে। রাম মুকুচ্ছে খবর নিতে চাও না কি গো? দেখো আমি পেশায় ঘটক, তাই খবর জোগাড় করা বড় কাজ হবে না। কিন্তু না না আর কোনো কিন্তু নয় বাবা, আমার তোরা এখনই জয়রাম বাটি যা। দেখ আমার গদা এমনি এমনি কোনো কথা কয় নে। ওকে তোরা যতই পাগল করিস না কেন, আমি তো আমার কথাই রে চিনি। ও যে জন্ম থেকে একেরে আলাদা, ওর জীবনে যে আসবে দেখিস সেও হবে দেবীর আর এক রূপ। সেও দেবীর আর এক রূপ হবে। জয় মা জয় মা। কই গো এসো সকলে, মায়ের আরতি করব যে, দেখবে নে। এসো এসো দেখে দি এসো। জয় মা জয় মা জয় মা।
শুনছেন আপনার জন্য একটু দুধ এনেছি দেখেছেন তো আপনি কতটা ক্লান্ত হয়ে পড়েছেন আচ্ছা আপনার ওইভাবে নিচে গিয়ে তক্কাতক্কি করার কি প্রয়োজন ছিল কোন দেখিনি আপনাকে তো বারবার করে বারণ করলুম আমার কথা এই বাড়িতে তো কেউ কানেই তোলেনি চাকি ধরো দুধ তাহলে আমার একার জন্যই এলো তা আর কি আছে এখানে শুনি রাঘব আর ভূপাল দুজনেই কিনে নিয়েছে এবার আপনি দয়া করে দুটুকুকে আমাকে মুক্তি দিন আপনাকে নিয়ে যে যন্ত্রণা আমি ভোগ করি তা শুধু টাওরি জানেন নিন ধরুন এই কি আছো এখানে আপনি আবার উঠছেন কেন কি আছো শুনতে পাচ্ছো আচ্ছা শোনো তোমাদের ছোট বৌরানীকে একবার ডাকো তো এই ঘরে বলবে আমি তাকে ডেকেছি পিষণ্ণ আপনি আবার পিষণ্ণকে ডাকছেন কেন কি দরকার আমাকে কোন্নে আপনি আগে বসুন সে তো তোমার ব্যাটার বউ তাকে কি আমি একটু হুকুম করতে পারি না এ আবার নতুন কি বিপদ আচ্ছা আপনি আপনার ব্যাটার বউকে কবে থেকে আবার হুকুম করতে শুরু করলেন শুনি আর আমি যে দুধের বাটিখানা নিয়ে দাঁড়িয়ে আছি তার কোনো মূল্যই দিচ্ছেন না তো আমায় ডেকেছেন মা মানন আমি আমি ডেকেছি বৌমা তুমি তো আমার পুত্রবধূ তোমায় দুটো হুকুম করার অধিকার তো আমার আছে তাই না মা এ বাবা বাবা মশাই কি কয়েছেন আপনি দুকানা কেন আপনি আমায় হাজার কানা হুকুম করবেন এ তো আমার পরম সৌভাগ্য বেশ বেশ ভালো কথা তাহলে একখানা কাজ করো দেখি তোমার শাশুড়ি মায়ের জন্য একখানা থালায় জলখাবার সাজিয়ে নিয়ে এসো তিনি দুদিন ধরে শক্ত কিছু খাননি আর আমার জন্য এক বাটি দুধ এনেছেন সেটা নাকি আমায় বিনা প্রতিবাদে খেয়ে নিতে হবে আমি এক্ষুনি আনছি যাচ্ছি এই দাঁড়া কি মুশকিল দেখ বাছা আমার এখন কিছুটি না আঁকবে না তুই যা ঘরে যা এখন আর আপনিও পারেন বটে আমি কি আপনার সম্মুখে বসে বসে খাবো নাকি যা ঘরে যা এই যে বৌমা আপনি না শোর টাউন আপনাকে সব শোভা পায় কি হলো তুই আবার দাঁড়িয়ে রইলি কেন ঘরে যেতে কইলুম নে যা আর আপনিও দাঁড়িয়ে আছেন দুটুকু খেয়ে নি তখন থেকে শুধু এ কথা সে কথা কয়ে চলেছেন আসল কাজ করার বেলায় নেই ধরুন তাহলে বোঝা গেল যে তুমিও ঠিক নীলকর সাহেবের মতো তোমার বৌমাদের হাতে চাবুক নিয়ে একেবারে দাবিয়ে রাখো বিচারি মেয়েটা আমার কথাই মানতে চাইছিল মুখ দেখেই মনে হচ্ছিল কিন্তু শুধু তোমার ভয় পরের ঘরের মেয়েদের নিজের কাছে এনে যে এইভাবে অত্যাচার করবে এ আমি তোমার কাছ থেকে আশা করিনি জগদম্বা বাবা কি নঙ্গ আর কি অভিনয় তা দুধটুকু আপনি খাবেন না তাই তো বাবা মশাই এই তো বৌমা এসে পড়েছে বাবা তোমার সৎসাহস দেখে আমি বেশ খুশি হয়েছি খুব ভালো খুব ভালো না এখানে রাখো দেখি তোমার রাখো পিষণ্ণ তোর কি মাথা কানা গেছে নাকি এসব আবার কেন আনতে গেলি কদিকিনি এ আপনি কি কথা কয়েছেন মা বাবা মশাইয়ের হুকুম মানিনি জানলে আপনার ব্যাটা কি আমায় এই বাসায় আর থাকতে দেবে না একরে ত্যাগ দিয়ে দেবেন তাহলে বোঝা গেল এই সংসারের আসল চাবুক কিন্তু তোমার ব্যাটাই চালাচ্ছে ঠিক আছে মা ঠিক আছে আর কিচ্ছু লাগবে না তুমি এসো এখন আপনার কান্ডি জ্ঞান যে কবে হবে সে শুধু টাউরি জানে আচ্ছা ব্যাটার বউয়ের সম্মুখ এসব কি আদিখ্যাতা করলেন কোন দিকে নিচ্ছি
আচ্ছা শোনো, এবার যদি তুমি আমাকে আর উপোষ না দেবাতে চাও তাহলে খেয়ে না। আমি আমি আপনাকে কইলুম বসো এখানে, বসো তো, বেশি কথা বলো না, আমার এমনি গা পায় ব্যথা, বসো। দেখি দেখি এটাও আমি না আপনাকে নিয়ে আর পারিনি। আচ্ছা দুদিন না গেলে কি আমি মরে যাব নাকি? জানেন তো আমি না যতবার আপনাদের ওই খুন করে বন্দী হয়ে থাকার কথা কানা ভাবছি, এক ফোঁটা জল এক ফোঁটা খাবার না পেয়ে ততবার না আমি একেবারে শিউরে উঠছি, জানেন তো শিউরে উঠছি। তাই বলে তুমি নিজে কিভাবে কষ্ট দিতে পারো না? আর তুমি তো জানো তোমার এই উপোস করার কথা শুনলে আমার কিরকম লাগে। তাও তুমি ব্রত মানত উপোস এগুলো করবেই, কিছুতেই কথা শুনবে না। ছোটকু কি বড্ড জেদ না, বসো দেখি এখানে। দেখো না আপনি কেন জোর করছেন এভাবে? বেশি কথা বলো না, আমি তো কইছি বসো। আপনি দুটুকু কান নে আগে, চুপচাপ এখানে বসো খাও। আপনি যখন ছিলেন নে আমার যে কি দশা হয়েছিল আপনাকে আর বলে বোঝাতে পারবো নে। টাওয়ারের অশেষ কৃপে যে আপনারা সকলে সুস্থ হয়ে উঠেছেন। আচ্ছা আপনাকে একখানা কথা কইব, মানে মা তো মুকিমপুরে সব কিছু সামাল দিয়েছে, এখনো কি ওই বিষয় নিয়ে আর মাথা কামানোর কোনো প্রয়োজন আছে? না মানে আমি তো আপনাদের বিপদের কথা ভেবেই কইছি। দেখো জগদম্বা, আমি কোনো কালেই বিপদের কথা ভেবে থেমে থাকিনি। তা আমি জানি, তাও বারবার করে কই, বড় ভয় হয় কিনে। আপনাদের বিপদের কথা ভাবলেই যে আমার বুক কানে একেবারে পেটে যায়, তা আপনি আর বুঝবেন না।